আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাসটি তৈরি হয়েছে দু সালে তার সেমিস্টার টু এই সেকেন্ড সেমিস্টারের গদ্যাংশ জিমি ভ্যালেন্টাইন এর পার্ট থ্রিটি আজকে আমরা আলোচনা করব ও হেনরির লেখা এর আগে এই চ্যানেলই পার্ট ওয়ান পার্ট টু আলোচিত হয়ে গেছে আজকে পার্ট থ্রিটি সম্পূর্ণভাবে আলোচিত হবে গল্পের শেষ পর্যন্ত এবং এর পিডিএফ ডাউনলোড করতে চাইলে চাইলে আমাদের ওয়েবসাইট দেখো ডাব্লুডাব্লু ডাব্লু ডট স্টাডি ডট কমে গেলেই কিন্তু তোমরা সহজেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে তাই সবার আগে আমরা প্রথম দুটো পাটে কি কি হয়েছে তার একটু পুনঃস্মরণ করে নিই সেখানে কি ঘটেছিল গল্পটায় যে গল্পের শুরুতে দেখা যায় জিমি ভ্যালেন্টাইন জেলে জুতো সেলাইয়ের ব্যস্ত তখন কারাদক্ষ জিমিকে রাজ্যপালের স্বাক্ষর করা একটা ছাড়পত্র দেন জিমি আশা করেছিল তার চার বছর কারাবাসের মধ্যে মাত্র তিন মাসেই সে খালাস হয়ে যাবে কিন্তু তাকে দশ মাস কাটাতে হয়েছিল কারাদক্ষতাকে সৎপথে চলার উপদেশ দেন এবং পরদিন সকালে জিমি পাঁচ ডলার ও রেলের টিকিট নিয়ে তার জেলের নম্বর নয় সাত ছয় দুই থেকে মুক্তিলাভ করে জেল থেকে বের হয়ে রেস্তোরাঁ আর সেখান থেকে মাইক ডোলানের ক্যাফেতে উপস্থিত হয়ে বারের পিছন দিকে নিজের ঘরে গিয়ে জিমি প্রবেশ করে সেখানে তার ধুলোমাখা সুটকেসের ভিতর থেকে নিজের সিদেল চুরির অভিনব যন্ত্রপাতির দিকে সে দেখে যেগুলি প্রাচ্যের তৈরি নশো ডলারের বেশি খরচে তো খরচ করে কিন্তু তৈরি করা এরপর কি হয় এরপর থেকে একের এরপর এক সিন্দুর ভাঙার ঘটনা ঘটে ও টাকা লোপাটের ঘটনা ঘটতে থাকে বিখ্যাত গোয়েন্দা প্রাইজ যে আগেই জিমিকে গ্রেপ্তার করেছিল সে বুঝে নেয় যে এটা জিমি ভ্যালেন্টাইনেরই কাজ তারপর আমরা পার্ট টু আলোচনা করেছিলাম সেখানে কি জিমি এলমোরে আসে সেখান থেকে ও এলমোর ব্যাংকের মালিকের মেয়ে অ্যানাবেল অ্যাডামসের চোখের দিকে তে চেয়ে সম্পূর্ণ বদলে যায় সে প্ল্যান্টার হোটেলে ঘর নেয় এবং নিজের নাম রাল ডিসপেন্সার দিয়ে সেখানে থাকতে শুরু করে ম্যানেজারের থেকে অনেক কিছু জেনে নিয়ে জুতোর ব্যবসা শুরু করে কিছু দিনের মধ্যেই সে ব্যবসায় খুব উন্নতি করে এবং মিস্টার অ্যাডামস তার মেয়ের সঙ্গে জিমির বিয়েটা মেনে নেন জিমি নিজের এক পুরনো বন্ধু বিলিকে চিঠি লেখে নিজের যন্ত্রপাতির বাক্সটা ফেরত দেবে বলে এক বুধবার রাত ঠিক এরপরে সোমবারই বেনপ্রাইস চুপিসারে উর্দি পড়া এক্কা গাড়িতে করে এসে এলমোড়ে হাজির হয়ে যায় তারপর কী হয় পরদিন জিমি নিজের বিয়ের পোশাক অর্ডার দেওয়ার জন্য লিটিল রকের জন্য বের হয়ে যায় তারপর কি ঘটে আমরা এবার দেখব পার্ট থ্রিতে এখানেও প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটি উচ্চারণ দেওয়া রয়েছে সরি অর্থ দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ ব্র্যাকেটে পাবে একশো চুয়াল্লিশে বলছে দে কেম বাই তারা পৌঁছলো তা হোটেল হোটেলে হয় আর যেখানে জিমি স্টিল বর্ডের জিমি তখনও থাকতো অ্যান্ডি র্যান আপসে দৌড়ে এলো টুইজ রুম তার ঘরে অ্যান্ড ব্রড আনলো অ্যালং ইস সুটকেস তার সুটকেসটা সে নিয়ে আলো সেখানে দেন তারপর দে ওয়েন তারা গেল অন টু দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কের দিকে দে আর স্টুট সেখানে দাঁড়িয়ে ছিল জিমিজ হর্স অ্যান্ড বাগি জিমির ঘোড়া ও একা গাড়ি বাগি মানে একা গড়ি একা গাড়ি অ্যান্ড ডল্প গিপসন ডল্প গিপসন হু গোয়িং টু ড্রাইভ যে চালিয়ে নিয়ে যাবে হিম তাকে ওভার টু দ্য রেল রোড স্টেশন রেল রোড স্টেশনের পথে তাকে কিন্তু নিয়ে যাবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ডল্প গিপসনকে না একা গাড়ির চালক এক্কা গাড়ি কীরকম তোমাদের দেখো ছবিতে বোঝানোর চেষ্টা করি আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরের অংশে অল ওয়েন্ট ইনসাইড সকলে গেল ভিতরে দ্য হাই কার্ড উঁচু খোদাই করা ওক রেলিং ওক গাছের রেলিং দেওয়া ইন্টু দ্য ব্যাঙ্কিং রুম ব্যাঙ্কের ঘরে জিমি ইনক্লুডেড জিমির সাথে পরিচয় করে দেওয়া হলো ফর মিস্টার অ্যাডামস ফিউচার সনিল্ল মিস্টার অ্যাডামসের ভাবি জামাই অর্থাৎ ভবিষ্যতের জামাই ওয়াজ ওয়েলকাম এভরি এনিওয়ার সর্বত্র সে প্রসিদ্ধ হল অর্থাৎ ব্যাংকের সমস্ত কর্মচারীদের সাথে তার জিমিন পরিচয় করিয়ে দেওয়া হলো যে ইনি ব্যাঙ্ক মালিকের হবু জামাই দ্য ক্লার্কস ওয়ার ইমপ্রেস কেরানিরা হলো সন্তুষ্ট টু বি গ্রিটেড অভিবাদিত হয়ে বাই দ্য গুড লুকিং সুদর্শন অ্যাগ্রিয়েবেল অমায়িক ম্যান যুবক হুয়াজ গোয়িং টু ম্যারি যে বিয়ে করতে চলেছে মিস অ্যানাবেল অ্যাডামস শ্রীমতী অ্যানাবেল অ্যাডামসকে তাহলে কেরানিরা এই জিমির মতো সুন্দর জিমি এখন নয় রাল্পের মতো সুন্দর অমায়িক যুবকের দ্বারা অবিবাহিত হয়ে সন্তুষ্ট হল জিমি সেট জিমি রাখলো হিজ সুটখেস্টার সুটকেসটা ডাউন জিমি সেই সুটকেসটা নামিয়ে রাখলো যেটা সে বিলি নামক বন্ধুকে দিতে যাচ্ছে অ্যানাবেল হুজ হার্ট অ্যানাবেল যার হৃদয় ওয়াজ বাবলিং বাবলিং মানে টকবক করছিল উইথ হ্যাপিনেস আনন্দে অ্যান্ড ইউথ প্রাণবন্ত যৌবনে পুট অংশে পড়লো জিমি স্যার জিমির টুপি অ্যান্ড টাপ তুলে নিল তার শ্যুটকেস সে তুলে নিল বলছি উনটাই মেঘ আমাকে কি দেখাচ্ছে না আর নাইস ড্রামার একটা চমৎকার ড্রামবাদক সেট অ্যানাবেল অ্যানাবেল টুপিটা পরে জিমির ওই বাক্সটা তুলে নিয়ে বলল আচ্ছা দেখো তো আমাকে কি একটা চমৎকার ড্রামবাদকের মতো দেখাচ্ছে না এখানেই ভয়ঙ্কর জিমি এতক্ষণ সেই স্যুটকেসটা নিজের কাছেই এতদিন রেখেছিল কিন্তু হঠাৎ করে হাত দিয়ে ফেলেছে বলছে মাই রালফ আমার রালফ হাউ হেভি ইট ইস সুটকেসটা তো ভারী কেন ফিলস লাইক মনে হচ্ছে ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স যেন ইট দিয়ে ভর্তি এত ভারী কেন জিমি তখন সামলালো ব্যাপারটা কি দিয়ে বললো লট অফ নিকেল প্লেট শুজ অনেক নিকেলের পাত দেয়া শু হর্ন জুতোর হর্ন ইন দেয়ার এর মধ্যে সেট জিমি জিমি বলল কুল্লি শান্তভাবে জিমি শান্তভাবে বলল যে এর মধ্যে অনেকগুলো জুতোর শু রয়েছে দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন যেগুলো আমি ফেরত দিতে চলেছি সেই কারণে নিকেলের জিনিস আছে বলে এত ভারী থট ভাবলাম আই উড সেভ সেভ আমি বাঁচাবো এক্সপ্রেস চার্জেস বহন খরচা বা পরিবহনের খরচা বাই টেকিং দে বা আপ ওগুলোকে নিয়ে গেলে আমার একটা যাতায়াতের খরচা উঠে যাবে সেই জন্যই জিমি বলল আই এম গেটিং আমি হয়ে পড়ছি আওফুলি ভিশন ইকোনমিক্যাল যেহেতু বিয়ে করতে চলেছি আমি ভীষণ কিন্তু হিসাবি হয়ে পড়ছি একশো ছাপ্পান্ন বলছে দা এলমোর ব্যাঙ্ক এলমোর ব্যাঙ্ক মানে জিমিশ শ্বশুরের ব্যাঙ্ক জাস্ট পুট এনেছে আর নিউ সেফ একটা নতুন সিন্ধুক অ্যান্ড ভল্ট এবং একটা ভল্ট এনেছে একটা সিন্ধুক এবং একটা ভল্ট নিয়ে এসছে মিস্টার অ্যাডামস মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট এটা নিয়ে খুব গর্বিত তার এই ভল্টটা নিয়ে অ্যান ইনসিস্টেড অন জেদাজিদি করছিলেন অ্যান ইন্সপেকশন একটা পরক করে নিতে বা এভরিওয়ান অন সকলকে দেখতে বলছে যে দেখো আমি কীরকম একটা সি মানে টাকা টাকার ভল্ট নিয়ে এসছি সবাইকে একবার পরখ করার জন্য জেদা জিদি করছিলেন দ্য ভল্ট ওয়াজ স্মল ওয়ান ফ্ট ছিল ছোট ধরনের ছিল আর নিউ একটা নতুন পেটেন্ডেড সুরক্ষিত ডোর দরজা বলছে একটা এরকম দেখো ভল্ট কীরকম জিনিস তোমাদের একটা ছবি দিয়ে দেখাতে চেয়েছি এরকম একটা ভল্ট নিয়ে এসে টাকা রাখার এবং সেটি সবাইকে পরোখ করার জন্য বলছিল একশো উনষাটে বলছে ইট এন্ড এটা বাঁধা ছিল উইথ থ্রি সলিড বোল স্টিল বোল্টস তিনটে মজবুত স্টিলের বোল্ট দিয়ে থ্রোন যেটা যুক্ত সাইমালটেনিয়াসলি একসঙ্গে উইথ আ সিঙ্গেল হ্যান্ডেল একটা মাত্র হাতলে অ্যান্ড এবং হ্যাড আ টাইম লক একটা সময় ঘড়ি ছিল মানে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি হাতল ঠিকঠাক করে না ঘোরাও তাহলে লক হয়ে যাবে মিস্টার অ্যাডামস মিস্টার অ্যাডামস বিমিংলি মহা উৎসাহে এক্সপ্লেন ব্যাখ্যা করছিলেন ইটস ওয়ার্কিং এর কার্যকলাপটা টু মিস্টার স্পেন্সার মিস্টার স্পেনসারকে হু যে শোর দেখাচ্ছিল আর কার্টিয়াস একটা কোর্টিয়াস সরি সৌজন্য ভাব বাট নট নো টু ইন্টেলিজেন্ট কোনো বুদ্ধিদীপ্ত ইন্টারেস্ট কোনো বুদ্ধিদীপ্ত গুরুত্ব দেখাচ্ছিল না কেন গুরুত্ব দিচ্ছে না বুঝতেই পারছো যে সে ভাবছে যে এরকম সিন্ধুক আমার ভাঙা এক মিনিটের কাজ আমি শুধু মধু কেন দেখতে যাব দ্য ট্রু চিলড্রেন এর আগের পাটে বলেছিলাম দুজন শিশু অ্যানাবেলের বিবাহিত বোনের দুজন শিশুর নাম খুব ভালো করে মুখস্থ রাখতে হবে মেয়ে অ্যান্ড আগাথা একজনের নাম মেয়ে একজনের নাম আগাতা আই ডিলাইটেড ছিল আনন্দিত বাই দ্য শাইনিং মেটাল এই চকচকে ধাতুর দ্বারা অ্যান্ড ফানি ক্লক মজার ঘড়ি অ্যান্ড নবস এই নবগুলো হাতল ঘড়ি নব এইগুলো দেখে বাচ্চাগুলো খুব মানে আনন্দ পেয়েছিলো অ্যানাবেলের বোনের মেয়েরা হোয়াইল যখন দেওয়ার দাস এনগেজ তারা ব্যস্ত ছিল বেন প্রাইস বেন প্রাইস সান্টার্ড ধীরে সুস্থে ডুগলো অ্যান্ড লিন্ড ঝুঁকে পড়লো অনিজেল বোকের ভর করে লুকিং দেখতে লাগলো ক্যাজুয়ালি অলস দেখতে লাগলো ইনসাইড ভিতরে বিটুইন দ্য রেলিং রেলিং মধ্যে দিয়ে কিন্তু বেন প্রাইস সব দেখতে লাগলো যে ব্যাংকের ভিতরে কি হচ্ছে সে তো জিমির খোঁজে এসছে হি টোল্ড সে বললো তার টেলার কোষাধ্যক্ষকে দ্যাট যে হি ডিড নট ওয়ান্ট তার নেই প্রয়োজন এনিথিং কোনো কিছু হি ওয়াজ জাস্ট ওয়েটিং সে শুধু অপেক্ষা করছিল ফর ম্যান একটা লোকের জন্য হি নিউ এমন একটা লোকের জন্য সে ব্যাংকে অপেক্ষা করছে যাকে সে চেনে তাহলে কার জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সাডেনলি হঠাৎ করে দোর স্ক্রিম একটা চিৎকার হলো ও টু একটা বা দুটো ফ্রম দ্য ওমেন স্ত্রী লোকদের থেকে কমোশন একটা সোরগোল শোনা গেল হঠাৎ করে কেন আনপারসিপ্ট অজান্তে বাই এল্ডার্স বড়োদের মে দ্য নাইন ইয়ার ওল্ড গার্ল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মেয়েকে মেয়ে হচ্ছে অ্যানাবেলের বিবাহিত দিদির হচ্ছে অ্যানাবেলের দিদির হচ্ছে মেয়ে মেয়ে তার বয়স্কত বছর ইন আ স্পিরিট অফ প্লে খেলার চলে অ্যাট শার্ট আগাতা আগাতাকে বন্ধ করে দিয়েছে ইন দ্য ভল্ট ভল্টের মধ্যে তাহলে আগাতার কত এর আগের পাটে আমরা আলোচনা করেছি বড় হচ্ছে মেয়ে যার বয়স ন বছর এবং ছোট হচ্ছে আগাতা। সি অ্যাড দেন শর্ট তারপর সে বন্ধ করে দিয়েছে বোল্ডস বোল্ডগুলো অ্যান্ড টার্ন ঘুরিয়েছে দ্য নবস নবগুলো অফ দ্য কম্বিনেশন সংযুক্তির অ্যাস সি সিন যেমনটা সে দেখেছে মিস্টার অ্যাডাম টু মিস্টার অ্যাডামকে যেমনভাবে করতে দেখেছে তাই সে করে গিয়ে বসে আছে তাহলে তারপর কি হলো আমরা একটু দেখে নিই তারপরে একশো সাতষট্টিতে বলছে দ্য এটা হচ্ছে দ্য ওল্ড ব্যাংকার এটা হবে বৃদ্ধ ব্যাংকের মালিক স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল লাফিয়ে গেল হাতলের কাছে অ্যান্ড টাকড টান টান দিল এটিকে ফর মুভমেন্ট এক মুহূর্তের জন্য বৃদ্ধ ব্যাংকের মালিক মানে মিস্টার অ্যানাবেল ছুটে গিয়ে এবার হাতল ধরে টানাটানি করতে শুরু করলো দ্য ডোর কান্ড বি ওপেন দরজাটা খোলা যাচ্ছে না হি তিনি আর্তনাদ করে বললেন এই রে দরজা তো খোলা যাচ্ছে না দ্য ক্লক ঘড়িটা হাস উন দম দেওয়া হয়নি নর দ্য কম্বিনেশন সেট না সংযুক্তির হাতলটা ঘড়িটা তো দম দেওয়া হয়নি সংযুক্তির হাতলও ঠিকঠাক বসানো হয়নি আগাতাস মাদার আগাতার মা স্ক্রিম চিৎকার করে উঠলো এই গেইন আবার কিরকমভাবে না হিস অর্থাৎ হচ্ছে গিয়ে উন্মত্তভাবে আবার চিৎকার করে উঠলো অ্যানাবেলের দিদি হাস চুপ করো সেট মিস্টার অ্যাডাম মিস্টার অ্যাডামস বললেন রাইজিং তুলে হি স্ট্রেমলিং হ্যান্ড তার কম্পিত হাতটা তুলে বলল সবাই চুপ করো অল বি কোয়াইট ফর এ মুমেন্ট সবাই হ কিছুক্ষণের জন্য শান্ত আগাথা হি কল তিনি ডাক দিলেন অ্যাজ লাউডলি অ্যাজ ইকুড যতটা জোরে তিনি পারেন লিসেন টু আমার কথাটা শোনো কিন্তু আগাথা তো ভিতরে ডিউরিং দ্য ফ্লোয়িং সাইলেন্স প্রবাহমান নিস্তব্ধতায় দেখুড জাস্ট ইয়ার তারা শুধু শুনতে পেল দ্য ফেইন্ড মানে ক্ষীণ সাউন্ড মানে আওয়াজ অব দ্য চাইল্ড শিশুর ওয়াইল্ড স্প্রিকিং উন্মত্তের মতো চিৎকার করছে ইন দ্য ডার্ক ভল্ট অন্ধকার সেই ভল্টের মধ্যে ইন প্যানিক আতঙ্কগ্রস্ত টেরর অর্থাৎ যখন সবাই চুপ তারা শুধু শুনতে পেলো ভল্টের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ে আতঙ্কে আসতে ক্ষীণ আওয়াজ তার শোনা যাচ্ছে আর কি ভিতর থেকে তো ভালো আওয়াজ আসছে না প্রচণ্ড ভয় পেয়ে গেছে সে ভিতরের অন্ধকারে বলছে মাই প্রেসিয়াস ডার্লিং আমার সোনামনি ওয়েল দ্য মাদার মা আর্তনাদ করলো যে সে চিৎকার করে উঠলো বলছে সিউইল ডাই সে মারা যাবে ও তো ভয়েই মারা যাবে ওপেন দ্য ডোর দরজা খোলো ও ব্রেক ইট ওপেন এক্ষুনি ভেঙে খোলো আগাতার মা বলছে কান্ট ইউ মেন ডু সামথিং তোমরা কি পুরুষেরা কিচ্ছু করতে পারো না ইজ দেয়ার ইজ নট ম্যান একটা কোনো লোক নেই নিয়ার দ্য লিটিল রক লিটিল রকের কাছে হু ক্যান ওপেন দ্য ডোর যে দ্য দ্যাট যারা যে বা যারা এই দরজাটা ভাঙতে পারে সেট মিস্টার অ্যাডাম মিস্টার অ্যাডামস বললো ইন সে কি ভয়েস কাঁপা কাঁপা বা ভয়ার তো সরে বললো একটা লোকও নেই যে কিন্তু লিটিল রক থেকে লোক আস্তে আস্তে তো বাচ্চাটা মারা যাবে মাই গড স্পেন্সার হা ভগবান স্পেন্সার হোয়াটসঅ্যালাই ডু কী করবো ভাবি জামাইকে সে জিজ্ঞেস করছে যে কী করবো স্পেন্সার দ্য চাইল্ড শিশুটা সি স্ট্যান্ড সে থাকতে পারে না ইট লং দেয়ার সেখানে তো বেশিক্ষণ থাকতে পারবে না দেয়ার ইজ নট এনাফ এয়ার ওখানে যথেষ্ট বাতাস নেই অ্যান্ড বিসাইড তাছাড়া সি গো ইন টু কনভালসান তার খিঁচুনি এসে যাবে ফ্রম পাইট ভয়েই তো খিঁচুনি এসে যাবে আগাতাস মাদার আগাতার মা ফ্র্যান্টিক মরিয়া হয়ে উঠলো নাও এখন বিট আঘাত করতে লাগলো ওটা দৌড় দরজাটা অফ দ্য ভল্ট ভল্টের উইথ হার হ্যান্ড হাত দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলো যে যদি হাতে করেই ভাঙতে পারে সামওয়ান কেউ একজন ওয়াইল্ডলি ডিসেহারা হয়ে সাজেস্টেড পরামর্শ দিল ডিনামা ডাইনামাইট ডিনামাইটের পরামর্শ দিল কিন্তু ডিনামাইট দিয়ে দরজা ওড়ালে তো বাচ্চাটারও ক্ষতি হয়ে যাবে অ্যানাবেল টার্ন টু জিমি অ্যানাবেল ঘুরলো জিমির দিকে আর লাট যাইস তার বড় চোখ দুটো ফুল পূর্ণ হল হতাশা কিন্তু তখনও তাতে দেখা গেল না একজন স্ত্রীলোকের কাছে নাথিং কিচ্ছু মনে হয় না কোয়াইট ইম্পসিবল বেশ অসম্ভব দ্য পাওয়ার দ্য ম্যান সেই পুরুষটার ক্ষমতায় সিওর ওর শিব যাকে যে পুজো করে অ্যানাবেল তো জিমিকে ভালোবাসে সেই জন্য তার কাছে মনে হয়েছে যে সরি রালপের সে সবই করতে পারে সে তো জানেই না যে কত বড় সিদেল চড়ছে তার সত্ত্বেও কি বলছে তুমি কিছু করতে পারো না দেখো বলছে সামথিং তুমি কিছু করতে পারো না ট্রাই উড একটু চেষ্টা রাল করো দরজাটা খুলে কি দেখো লুকটা হার সে তার দিকে তাকালো ওইটা কুয়ার একটা অদ্ভুত সফট স্মাইল কোমল হাসি নিয়ে অনিস লিপস তার ঠোঁটে স্কিন আইস আগ্রহী চোখে ঠোঁটে কোমল ও মৃদু হাসি ও সানিত দৃষ্টিতে রাল বা জিমি তাকালো অ্যানাবেলসের দিকে কেন ভাবছে হা ভগবান এই চুড়ি ছেড়ে দেবো বলেই এই সিন্দুক ভাঙা ছেড়ে দেবো বলেই যন্ত্রপাতিগুলো আমি দিয়ে চলে আসতে যাচ্ছি এমনই বিধাতার খেল যে আবার আমাকে ওই যন্ত্রপাতিগুলো দিয়ে এই সিন্দুকটা সবার সামনে খুলতে হবে আর যদি সবার সামনে খোলে তাহলে প্রমাণ হয়ে যাবে যে এটা একটা সিডেল চোর অ্যানাবেল হি সেট সে বললো অ্যানাবেল গিভ মি দ্যাট রোজ আমাকে ওই গোলাপটা দাও তো ইউ আর যেটা তুমি পরে আছো উইল ইউ দেবে কি কেন ভাইল পাগলা হয়ে গেল না কেউ কে বলছি দেরিয়ে খোলার কথা সিন্ধু খোলার কথা রয়েছে গোলাপ হার্ডলি বিলিভিং দ্যাট সে বিশ্বাসই করতে পারলো না সি আর্ট হার্ড ইম রাইট সেসবকে ঠিকঠাক শুনছে না সে আনপিন সে খুলে ফেললো পিনটা দ্য বার্ডস কুড়িটি ফ্রম দ্য বসম অফ আর ড্রেস তার পোশাকের বুকের কাছ থেকে বা মর্মস্থল থেকে খুলে রাখলো গোলাপটা কেন চাইলো এটা আল জানে এরপর যদি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় তার পরিচয় ধরা পড়ে যায় একটা স্মৃতি অন্তত থাক সেইটার কথা ভেবেই ভয় ভয়ে চাইলো জিমি জিমিস্টাফ জিমি ঢুকিয়ে দিল ইট এটি মানে গোলাপটি ইন্টু ভেস্ট পকেট তার ফতুয়ার পকেটে থ্রি অফ দ্য কোট কোটটা খুলে ফেললো অ্যান্ড পুলটা গুটিয়ে নিলো হি শার্ট তার জামার স্লিভ হাত অল্টা গুটিয়ে নিলো উইথ দ্যাট অ্যাক্ট এই কাজের সাথে সাথে পাশটা ড্রিসপেন্সার পাঁচটাওয়ে ডিসপেন্সার অন্তর্নিহিত হলো পাশটাওয়ে মানে মারা যাওয়া কিন্তু এখানে অন্তর্নিহিত হলো অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টু কিস প্লেস তার জায়গায় জিমি ভ্যালেন্টাইন চলে এলো এক বছর ধরে এই জিমি কিন্তু ছাই হয়ে গেছিল এর জায়গায় ডিসপেন্সার বাস করছিল আবার পরিস্থিতির চাপে পড়ে দেখো আবার জিমি ফিরে এসছে গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর দরজা থেকে সরে যাও অল অফ ইউ তোমরা সকলে হি কমান্ডেড সে আদেশ করলো শর্টলি তৎক্ষণাৎ সেটা আদেশ করলো হি সেট সে রাখলো হি স্যুটকেশ তার স্যুটকেসটা অন উপরে দ্য টেবিল টেবিলের অ্যান্ড ওপেন ইট আউট ফ্ল্যাট এটাকে হার্ট করে খুলে ফেললো ফ্রম দ্যাট টাইম অন সেই সময় থেকে হি তাকে মনে হলো আনকনসিয়াস অসচেতন অব দ্য প্রেজেন্ট উপস্থিতি অফ এনিওয়ান এলস কেউ যে ওখানে আছে অত লোক রয়েছে সেটা তার আর কিছু মনেই হলো না

অন্য ওয়াচ লক্ষ্য করলো হিম তাকে আন্ডার স্পেল যেন সে মোহর মধ্যে রয়েছে ইন আ মিনিট এক মিনিটের মধ্যে জিমি স্পেড ড্রেল পেট ড্রিল জিমির প্রিয় তুরপুন ওয়াচ বাইটিং কাটতে লাগলো স্মুথ মসৃণভাবে ইন্টু দ্য স্টিল স্টিলের দরজাটায় মানে যেন চেপে বসতে লাগলো ইন টেন মিনিট দশ মিনিটের মধ্যে ব্রেকিং ইজ ওন ব্রাগলার ইস রেকর্ড তার যা যত সিন্ধুক ভাঙা রেকর্ড ছিল সব ভেঙে ফেলে হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস সে ছুঁড়ে ফেলে দিল বল্টুগুলো অ্যান্ড ওপেন দ্য ডোর দরজাটা হাট করে খুলে ফেললো দশ মিনিটের মধ্যে সিন্ধুক ভেঙে দিল তাকে যন্ত্রপাতি দিয়ে আগের মতোই আগাতা অলমোস্ট কোলাপস আগাতা প্রায় বাট ওয়াজ গ্যাদার্ড এলো আর মাদার স্যাম তার মায়ের কোলে চলে এলো জিমি বাঁচিয়ে ফেললো জিমি ভ্যালেন্টাইন ইস কোট জিমি ভ্যালেন্টাইন তার কোটটা পড়লো অ্যান্ড ওয়ার্কড আউটসাইড দ্য রেলিং রেলিং ধরে বেরিয়ে গেল টুয়ার্ডস দ্য ডোর সামনের দরজা দিয়ে অ্যাজ ই ওয়েন যখন সে চলে যেতে গেল হি থট সে ভাবলো হি হার্ট সে যেন শুনলো ও ফারাবে ভয়েছে একটা দূর থেকে কণ্ঠস্বর দ্যাট যেটা হি ওয়ান্স নিউ সেটা জানতো কল রল্ভ যেটা তাকে রাল্ বলে ডাকতো যেন মনে হলো যে অ্যানাবেল বোধ তাকে ডাকলো বাট ই নেভার হেজিটেটেড কিন্তু সে কখনও দ্বিধা করলো না সে বেরিয়ে যেতে লাগলো কেন তার সে ভাবলো পরিচয় সকালের কাছে প্রকাশ পেয়ে গেছে অ্যাট দ্য ডোর দরজায় আ বিগ ম্যান একটা বিশাল মানুষ টুর দাঁড়িয়ে সামিনিস তার পথেই একটা প্রকাণ্ড মানুষ দাঁড়িয়ে নিশ্চয়ই বুঝতে পারছো সেটাকে বেন প্রাইস হ্যালো বেন সেট জিমি জিমি বলল হ্যালো বেন স্টিল উইথ স্ট্রেঞ্জ মাইল মুখে তখন অদ্ভুত হাসি নিয়ে জিমি হ্যালো বেন তখন সে বলছে দেখো বলছে গট অ্যারাউন্ড এট লাস্ট পাগড়াও করলে অবশেষে হ্যাপেন টিউ তাই নয় লেটস গো চলো যাই তো ধরে তো পেলে তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলে আমি সিন্ধুক ভাঙলাম বেন আই ডোন্ট নো আমি জানি না দ্যাট ইট মেক্স মাছ ডিফারেন্স আর কোনো পার্থক্য হবে কি না এখন অ্যান্ড ধেন বেন প্রাইজ অ্যাক্টেড র্যাসা স্ট্রেঞ্জলি তখন বেন প্রাইজ একটা অদ্ভুত আচরণ করলো বেন প্রাইজ তোকে ধরতে এসেছিলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছিলো যে ওরকমভাবে সিন্দুকটা ভাঙছে বলছে তখন সে কী করলো বলছে গেস ইউ আর মিস্টেক মিস্টার স্পেন্সার বলছে মনে হয় আপনি মিস্টেকের মানে ভুল করছেন মিস্টার স্পেন্সার সে বললো ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ মনে হচ্ছে না আমি আপনাকে তো চিনি দেখো চেনে কিন্তু বলছে মনে হচ্ছে না চিনি ইউর বাগি ইজ ওয়েটিং আপনার গাড়ি অপেক্ষা করছে ফর ইউ আপনার জন্য এইনটির তাই নয় কি বলছে আপনার বাইরে তো গাড়ি আর গাড়ি অপেক্ষা করছে অ্যান্ড এবং বেনপ্রাইস টান্ট বেন প্রাইস ঘুরলো ট্রোল ডাউন দ্য স্ট্রিট রাস্তা ধরে দ্রুত হেঁটে গেল বেনপ্রাইস কিন্তু ধরতে এসেছিল ও এসে দেখলো যে জিমি সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে গেছে সে একেবারে পুরো একশো আশি ডিগ্রি পাল্টে গেছে তাই এখন যদি আবার জিমিকে সে ধরে নিয়ে গিয়ে যায় তাহলে র্যাল ডিসপেন্সার থেকে সে আবার জিমি হয়ে যাবে আবার কিছু দু মাস পর সে সিন্ধু জেল থেকে বেরোবে বেরিয়ে আবার সিন্দুক ভাঙা শুরু করবে জিমি যেহেতু একটা নতুন সুন্দর পথের দিকে যাচ্ছে তাই ওকে আর ডিস্টার্ব করা উচিত না সেই জন্য বেন প্রাইজও তাকে ছেড়ে চলে গেল মানে না ধরে চলে গেল কিন্তু এটাও বুঝতে পারা গেল না যে এরপর জিমির কি হলো যে মিল হলো অ্যানাবেলসের সাথে না কী হলো এটা আমরা কিন্তু বুঝতে পারলাম না কিন্তু তোমরা যে গোটা তিনটে পার্টি দেখলে তার জন্য সকলকে ধন্যবাদ পরের লেশনের ভিডিও কিন্তু তোমরা শীঘ্রই পেয়ে যাবে